নমস্কার। সাপ্তাহিক সংবাদ পরিক্রমায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই সংবাদ শিরোনাম। পোপ মহোদয় চিকিৎসকদের নিরুৎসাহিত না হওয়ার আহ্বান জানান। আন্তর্জাতিক নারী দিবসে নারীদের অভিনন্দন জানিয়েছেন পোপ ফ্রান্সিস। এফএবিসি সাধারণ সভার নথি অনলাইনে 15 মার্চ চালু হলো। রাজশাহী ধর্মপ্রদেশের খ্রিস্টজ্যোতি পালকীয় সেবা কেন্দ্রে অনুষ্ঠিত হলো ন্যায় ও শান্তি কমিশনের সেমিনার। রেডিও ভেরিতাস এশিয়া, দি ভয়েস অফ এশিয়ান ক্রিশ্চিয়ানিটি। রেডিও ভেরিতাস এশিয়া মোবাইল অ্যাপ অফার সার্ভিসেস ইন ইংলিশ এন্ড 21 এশিয়ান ল্যাঙ্গুয়েজেস। Download the Radio Veritas Asia app. To get more videos from Radio Veritas Asia, comment, like and share. এবার সংবাদ বিস্তারিত। ভ্যাটিকানে রোম ধর্মপ্রদেশের স্বাস্থ্য বিষয়ক পালকীয় সেবার প্রতিনিধিদের কেন্দ্র করে পোপ চিকিৎসকদের নিরুৎসাহিত না হওয়ার আহ্বান জানান। পোপ মহোদয় জোর দিয়ে বলেন, যারা কষ্টে আছে তাদের কাছে থাকা কঠিন। আপনারা এটা ভালোভাবেই জানেন, তাই আমি আপনাদের বলছি, হতাশ হবেন না। পোপ আসন্ন 31তম বিশ্ব রোগী দিবসের আগে চিকিৎসক ও অসুস্থদের সাথে দেখা করছিলেন। উল্লেখ্য, 1992 খ্রিস্টাব্দে পোপ দ্বিতীয় জন পল অসুস্থদের উদ্দেশ্যে প্রার্থনা করার জন্য এটি শুরু করেছিলেন। পোপ ফ্রান্সিস উল্লেখ করেন, একজনের কষ্ট সবার কষ্টে পরিণত হয় এবং প্রত্যেক চিকিৎসকের অবদান সকলেই সাদরে গ্রহণ করেন একটি আশীর্বাদ হিসেবে। এ বছরের বিশ্ব রোগী দিবসের মূল ভাব সাধু লুক লিখিত মঙ্গল সমাচারের দয়ালু সামরীয় থেকে তার সেবা করুন। আন্তর্জাতিক নারী দিবসে পোপ ফ্রান্সিস নারীদের অভিনন্দন জানিয়ে বলেন, আমি সমস্ত নারীর কথা মনে করি। সৃজনশীল চোখ এবং কোমল হৃদয় দিয়ে বাস্তবতাকে উপলব্ধি করার ক্ষমতার মাধ্যমে একটি মানবিক সমাজ গঠনে তাঁদের প্রতিশ্রুতির জন্য আমি তাদের ধন্যবাদ জানাই। পোপ ফ্রান্সিসের খ্রিস্টের পদচিহ্নে আরও সাহসের সাথে হাঁটুন বিশ্বব্যাপী নারীদের প্রতি তাঁর এই আহ্বানের একটি প্রতিফলন হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুর ধর্মপ্রদেশের রাঘবপুর প্যারিশের অন্তর্ভুক্ত প্রত্যন্ত দেবীপুর গ্রামে তপস্যাকালীন ক্রুশের পথ পরিক্রমায়। চিরাচরিত গির্জাঘরে আবদ্ধ ক্রুশের পথের বদলে মুক্তাঙ্গনে পাড়া ঘুরে ঘুরে সম্মিলিতভাবে ক্রুশের পথে হাঁটা, যা ভিন্ন ধর্মের মানুষজনের কাছে খ্রিস্টের সাক্ষী বহন করে এবং এটা ছিল খুবই ইতিবাচক একটি দিক। দেবীপুর গ্রামের সাবসেন্টারে তপস্যাকালীন শুক্রবারের বিশেষ ক্রুশের পথের পবিত্রতা স্মরণ অনুষ্ঠানে নারীদের অগ্রণী ভূমিকা বিশ্বাসের ভিতকে মজবুত করবে আশা আছে। ফেডারেশন অফ এশিয়ান বিশপস কনফারেন্স এফএবিসির সাধারণ সভার ডকুমেন্ট তথা নথি জার্নিং টুগেদার অ্যাজ পিপল অফ এশিয়া অনলাইনে 15 মার্চ চালু হলো। 40 পৃষ্ঠার এই নথিতে 50টি অংশ রয়েছে। একসাথে যাত্রা করা, এশিয়ার উদীয়মান বাস্তবতার দিকে তাকানো, পবিত্র আত্মা এশিয়ার খ্রিস্টমণ্ডলীকে কি বলছে তা বোঝা, এশিয়ান সংস্কৃতি এবং আধ্যাত্মিকতা হলো আমাদের কাছে উপহার স্বরূপ এবং নতুন মুক্ত পথ। প্রথম অংশে আছে, একত্রে যাত্রা করা হলো ধর্মসভার আহ্বানে সাড়া দেওয়া। এটি একটি সিনোডাল খ্রিস্টমণ্ডলীর 3টি অপরিহার্য উপাদান সম্পর্কে উল্লিখিত, অর্থাৎ সম্মেলন, অংশগ্রহণ এবং মিশন।
দ্বিতীয় অংশে আছে এশিয়ার উদীয়মান বাস্তবতার দিকে তাকানো, যা এশিয়ার খ্রিস্টমণ্ডলীতে ঘটা চ্যালেঞ্জগুলোকে বিস্তৃত করে। এই বিভাগে বাস্তবতাকে প্রধান অগ্রাধিকার দেওয়া হয়। তৃতীয় অংশে আছে পবিত্র আত্মা এশিয়ার খ্রিস্টমণ্ডলীকে কী বলছে তা বোঝা। চতুর্থ অংশে আছে আমাদের উপহার প্রদান করা, এশিয়ান সংস্কৃতি ও আধ্যাত্মিকতা সম্পর্কে বলা। এবং পঞ্চম অংশে আছে নতুন পথ খুলে রূপান্তরের পথ বের করে আনা। গত 9-10 মার্চ বাংলাদেশের রাজশাহী ধর্মপ্রদেশের খ্রিস্টজ্যোতি পালকীয় সেবা কেন্দ্রে অনুষ্ঠিত হলো ন্যায় ও শান্তি কমিশনের সেমিনার। এই সেমিনারের মূল ভাব ছিল সদাচরণ করতে শেখো, ন্যায়ের সন্ধান করো, অত্যাচারীকে শাসন করো। সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাদার ফাবিয়ান মারান্ডি, ভিকার জেনারেল রাজশাহী ধর্মপ্রদেশ। সেমিনারে ন্যায় ও শান্তি কমিশনের আওতাধীন 5টি ডেস্ক, মানবাধিকার, শিশু সুরক্ষা, অভিবাসন, প্রিজন মিনিস্ট্রি ও জলবায়ু ডেস্কের 30 জন সদস্য সদস্যা অংশগ্রহণ করেন। দ্বিতীয় দিনের সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যায় ও শান্তি কমিশন বাংলাদেশের চেয়ারম্যান বিশপ জেরভাস রোজারিও রাজশাহী ধর্মপ্রদেশ থেকে। তিনি সদস্য সদস্যাদের যীশুখ্রিস্টের মতো ন্যায় ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানিয়ে বলেন, আপনারা ব্যক্তিগত ব্যস্ততার পাশে ধর্মপল্লী ও সমাজে ন্যায় ও শান্তি স্থাপনে ব্যাপক অবদান রেখে যাচ্ছেন। যীশুর মতো আপনারাও বিভিন্ন বাধার সম্মুখীন হবেন, তবে পিছিয়ে পড়া যাবে না। ন্যায় ও শান্তির মানুষ অন্যায়তা ও অশান্তিকে কখনোই প্রশ্রয় দেয় না। আর এর সাথেই শেষ হলো আজকের সাপ্তাহিক সংবাদ পরিক্রমা। নমস্কার।